হাতেরজিল থানায় যুবকের মৃত্যু সুমনের ঝুলে থাকার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখেননি দাবি পরিবারের চুরির মামলায় গ্রেফতারের পর দিন শনিবার সাড়ে দশটার দিকে জিল থানা হেফাজতে থাকা সুমন শেখকে সকালের নাস্তা পরোটা ডিম এবং আধা লিটার কোমল পানীয় দেয় পরিবার তবে সরাসরি নাস্তা দিতে নিষেধ থাকা কনস্টেবলের হাতে দেন বকশিস হিসেবে একশো টাকাও দেয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান সুমনের পরিবারের সদস্যরা জানান সকালেই দায়িত্বরত কনস্টেবল তাদের কিছুক্ষণের মধ্যে সুমনকে থানা থেকে আদালতে সুপর্দ করা হবে বলে জানায় এরপর আদালতে গিয়ে স্বজনরা জানতে পারেন আদালতে একটি রিপোর্ট এসেছে তাতে লেখা সুমন থানার ভেতরে আত্মহত্যা করেছেন মারা যাওয়ার আট ঘন্টা পর নিহতদের নিহতের পরিবারের আদালত থেকে জানতে পারেন সুমন আত্মহত্যা করেছেন পুলিশ বলছে শুক্রবার দিনগত রাত তিনটা বত্রিশ মিনিটে সুমন তার ট্রাউজার দিয়ে লোহার গ্রিলের সঙ্গে গোলায় ফাঁস দেন যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই ফুটেজ নিহতের স্ত্রী সহ স্বজনদেরকেও দেখানো হয়েছে তবে নিহতদের পরিবার দাবি সুমন রাত সাড়ে তিনটার দিকে মারা গেল তাহলে শনিবার সকাল সাড়ে দশটার সময় পুলিশ কেন নাস্তা নিল আবার বলল দুপুরে আদালতে পাঠানো হবে এছাড়া সুমন আত্মহত্যা করলে ঝুলে থাকার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখেননি বলেও দাবি পরিবারের ঘটনার বর্ণনা দিয়ে নিহতের সম্বন্ধীয় মুশাররফ হোসেন জাগন বলেন শনিবার সকাল সাড়ে দশটা এগারোটার দিকে আমার মাকে মাকে সঙ্গে নিয়ে থানায় যায় সুমনের সঙ্গে দেখা করতে এবং নাস্তা দিতে মা নাস্তা নিয়ে থানায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় এরপর দায়িত্ব থাকা জাফর উদ্দিন আলম নামের একজন কনস্টেবলের হাতে নাস্তা দেওয়া হয় এবং নাস্তা পৌঁছে দেওয়ার জন্য কনস্টেবলকে একশো টাকাও দেওয়া হয় কনস্টেবল জানান উপর থেকে নিষেধ ভেতরে ঢোকা যাবে না তিনি বলেন থানায় ঢুকতে না দিয়ে কনস্টেবল জানান আসামিকে থানা থেকে দুপুরে সাড়ে বারোটার সময় আদালতে পাঠানো হবে আপনারা আদালতে গিয়ে উকিল ধরেন এরপর থানা থেকে বেরিয়ে মাকে বাসায় পাঠিয়ে আমি এবং আমার বোন আদালতে যাই আদালতে গিয়ে শুনি সেখানে রিপোর্ট এসেছে থানার ভেতর ভেতরে রুমান আত্মহত্যা করে মারা গেছে মুশারফ তখন বলেন আত্মহত্যা করেছে রাত সাড়ে তিনটার সময় কিন্তু পুলিশ সকালে আমাদের কাছ থেকে নাস্তা নিল টাকা নিল এবং বলল সুমন বেঁচে আছে তাকে আদালতে পাঠানো হবে থানায় নাটক সাজানো হয় সিসিটিভি ফুটেজে দেখেছেন কিনা জানতে চাইলে মুশারফ হোসেন বলেন ফুটেজে দেখা গেছে পরে থাকা ট্রাউজার প্যান্ট খুলে ফেলছে সুমন শুধু আন্ডার পরা ছিল এরপর সে দেয়ালে ধরে উপরে ওঠে আবার নিজেই নিচে নেমে আসে সে যদি ফাঁসি দিয়ে আত্মহত্যাই করে তাহলে ঝুলে থাকার কথা সিসিটিভি ফুটেজে ঝুলে থাকার দৃশ্য থাকার কথা কিন্তু ফুটেজে তার ঝুলে থাকার কোনো দৃশ্য দেখা যায়নি এমনকি ঝুলে থাকলে কোনো পুলিশ তাকে নিচে নামালো সেই দৃশ্যও দেখাতে পারেনি পুলিশ এরপর সিসিটিভি ফুটেজের ভিডিও বন্ধ করে দিয়ে পুলিশ আমাদের বাইরে যেতে বলে সিসিটিভিতে আত্মহত্যার প্রমাণ দেখাতে পারেনি পুলিশ পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে সুমনকে মারধুর করা হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ব্রিটিশ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশেষ সবশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতগুন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে